হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। 27 তারিখ আমার দাদার মানে মামার ছেলের বিয়ে, আমরা আগামীকাল রওনা দেব, তাই আজকে আমি নিজেই নিজের হাতে মেহেন্দি পরে নিলাম কোনোভাবে। পরের দিন সকাল সকাল মানে এই ধরো 8টার মধ্যে আমার আর বাবা মার স্নান কমপ্লিট করে আমরা প্রায় রেডি হয়ে গিয়েছিলাম। শুধু কুট্টুসকে রেডি করানো বাকি ছিল, কারণ ও সবে মাত্র ঘুম দিয়ে উঠল। আমাদের নিতে গাড়িও চলে এসেছে, আর এদিকে কুট্টুসও রেডি। চলো এবার বেরিয়ে পড়ি। 10:30টার দিকে পৌঁছে আমরা সবাই সকালের টিফিন সেরে নিয়েছিলাম। তারপর আমি, দিদি আর দুটো ভাইজে মিলে গিয়েছিলাম সিটি সেন্টার 2-তে কিছু কেনাকাটা করার জন্য। প্রথমে প্যান্টালুনসে গিয়েছিলাম, কোনো কালেকশন ভালো লাগেনি বলে চলে গিয়েছিলাম বিবাতে। তারপর ওখান থেকে কিছু কেনাকাটা করে নি। তারপর গিয়েছিলাম ট্রেন্ডসে, ওখানেও কিছু কেনাকাটা করে নি আমরা। কেনাকাটা করে বাড়ি এসে কুট্টুসকে স্নান করিয়ে আমরাও খাওয়া দাওয়া করে সবাই মিলে একটু রেস্ট নিয়েছিলাম। এই দেখো, কুট্টুস তখনও ঘুমাচ্ছিল আর মা বসেছিল, বাবা ফোন ঘাটছিল। সেদিন সারাদিন আমরা ছিলাম মামির বড়দির বাড়িতেই। রাতে একবারে খাওয়া দাওয়া করে আমরা হোটেলে গিয়েছিলাম। সেদিন রাত 12:30টার সময় আমরা হোটেলে গিয়ে পৌঁছাই। আমি ঘর এলোমেলো হওয়ার আগে একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে নিলাম, কারণ এরপর তো ঘর পুরো তছনছ হয়ে যাবে। আর অত রাত হওয়ার কারণে না, আমাদের তাড়াতাড়ি করে একটা ঘর খুলে দিয়েছিল। পরের দিনকে একটা বড় রুমে আমাদের শিফট করানো হয়েছিল। আর এটা দেখতেই পাচ্ছ রুমটা। পরের দিন সকালবেলায় আমাদের রুম চেঞ্জ করে দেওয়ার পরে আমি এই রুমটারও একটা রুম ট্যুর নিয়ে নিয়েছিলাম। সারা ঘরে জামা প্যান্ট কাপড় মেলা দেখছো, প্লিজ ইগনোর করো। আগের দিন রাতে হোটেলে আসার সময় এত ঝড় বৃষ্টি হচ্ছিল যে গাড়ি থেকে নেমে যে হোটেলে ঢুকবো ওইটুকের মধ্যে ভিজে চুপচুপ হয়ে গিয়েছিলাম আমরা সবাই। এগুলোই সব ধুয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, তাই প্লিজ ইগনোর। গায়ে হলুদের জন্য আমরা সবাই তৈরি হয়ে গেছি। ওদিকে আমার মাসি, দাদা, বৌদি, ভাইপো চলে এসেছে। ওরা আসার পরে আমাদের আরো দুটো রুম খুলে দেওয়া হয়। এখন যে রুমটা দেখছো, এটায় আমি, মা, কুট্টুস আর আমার মাসি ছিলাম। আমরা সবাই বরযাত্রী যাব বলে রেডি হয়ে গেছি। এই যে আমি, মা, আর এদিকে কুট্টুস আর আমি, আর রয়েছে ভাইপো, বাবা, কুট্টুসকে তো দেখলেই, মা, দাদা, বৌদি, মামন। আমরা সবাই মিলে রেডি হয়ে গেস্ট হাউসের নিচেই অপেক্ষা করছিলাম বরযাত্রীর গাড়ি আসবে বলে। 9:30-9:30-এর মধ্যে আমরা সোনারপুর মানে যেখানে বিয়ের অনুষ্ঠানটা হচ্ছিল ওখানে পৌঁছে গিয়েছিলাম। সেদিন এত পরিমাণে গরম লাগছিল আর আমার শরীর এত খারাপ করছিল যে আমি ভিডিও করা তো দূর, খাওয়া দাওয়াটাও ঠিক মতন করিনি। আর কুট্টুস, ও তো আইসক্রিমের পর আইসক্রিম খেয়েই চলছিল। পরের দিনও আমার শরীর খুব একটা ভালো ছিল না বলে সারাদিন সেভাবে আমি কোনো ক্লিপ নিইনি। বিকালে একবারে রেডি হয়ে ক্যামেরার সামনে আসলাম। আর কিছুক্ষণের মধ্যেই দাদা আর ছোট বৌদি চলে আসবে, তাই সবাই মিলে হালকা করে তৈরি হয়ে গেছি। Thank you.
সকাল সকাল বাবা ভাইপো আর কুট্টুস বেরিয়ে পড়েছে, ছেলে বায়না ধরেছে তাই টুকিটাকি কিছু কিনে আনার জন্য। ওদিকে ওর জলের বোতল নিয়ে বেরানো হয়নি বলে রাস্তায় কান্নাকাটি জুড়ে দিয়েছে, তাই ভাইপো আবার রুমে আসছে ওটা নিয়ে যাবে বলে। কি অবস্থা, কি জ্বালাতনই না করে। এবার চলো দাদা বৌদি যে রুমটায় ছিল ওটা তোমাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। ওই যে দেখতে পারলে দরজাটা, ওটা হলো ওয়াশরুম। আর এই যা যা সব ঘরে আছে সেম সেম জিনিসই রয়েছে। এটাও একদম রাস্তার পাশেই এই রুমটা, মানে এই রুমটার জানলা দিয়ে পুরো মেন রোডটা দেখা যাচ্ছে। এখানেই রাতের অনুষ্ঠানটা হবে, আর এখন এখানেই ভাত কাপড়ের অনুষ্ঠানটাও হবে। যে আমার ভালো লাগে এত আলো কালো হয়ে যায়।
চোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম তোমায় চাওয়া। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর এই দেখো পুত্রুষ ক্যাডবেরি খেতে ব্যস্ত, এই যে মা বাজে মা চলো না জিয়েরু কথা তোমাকে শোনা। এই ঘরটাতেই দাদার ফুলশয্যার খাট সাজানো হবে, এখনো সেভাবে সাজানো হয়নি, বিছানাটাও উলট পালট হয়ে রয়েছে, পরে সব ঠিক করে নেওয়া হবে। সেজে গুজে থাকলে আর যা হয়, মাঝে মাঝে এই ক্যামেরা দেখে একটু ঠং করছিলাম সেদিকে, আর এদিকে স্টার্টার নিয়ে বসে পড়েছিলাম, পুত্রুষও খাচ্ছিল আমিও খাচ্ছিলাম। বাড়ি শেষ, এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। এই ভিডিওটা থাকলো এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোন ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা।